অ্যাসোসিয়েশন বিসিএ এসেক্স রিজিয়নের দ্বিবার্ষিক সম্মেলন এবং নির্বাচন আগামী 23 এপ্রিল। বৃহস্পতিবার এসেক্সের স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত সভায় সর্বসম্মতিক্রমে নির্বাচনের এ তারিখ ঘোষণা করা হয়। এতে সভাপতিত্ব করেন বিসিএর এসেক্স রিজিয়নের আহ্বায়ক জামাল উদ্দিন মকদ্দুস, সদস্য সচিব ফরহাদ হোসেন টিপুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কেটারার সিরাজ আলী, শেখ আব্দুল খালিক এবং শাহ আশরাফ হোসেন মুকুল সহ আরও অনেকে। সভায় বক্তারা বলেন, কারি শিল্প বর্তমানে সবচেয়ে কঠিন সময় পার করছে। দক্ষ শেফ স্টাফ সংকট এবং কঠোর ইমিগ্রেশন নীতির কারণে অনেক রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাচ্ছে। এবার একটি